আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই সকল, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই সকল, আমরা মাঝে মধ্যে রিভিউ ভিডিও দিয়ে থাকি, আপনারা জানেন। এই যে রোগী দেখছেন, তার নাম হচ্ছে রোজিনা খাতুন, নওদা থানা পড়ছে নাকি আপনাদের? নওদা থানা থেকে এসেছিলো, আজকে তিন মাস আগে এসেছিলো। তিন মাস আগে যখন রোগীটা আমার কাছে আসে, তার অবস্থা কী ছিল আর এখন তার বর্তমান অবস্থা কী আছে, আপনারা রোগীর মুখ থেকে শুনবেন ইনশাআল্লাহ। যখন তারা আমার কাছে আসে, তার প্রচুর সমস্যা ছিল, তার খিঁচুনি হতো, তারপরে বিভিন্ন রকম আরও সমস্যা হতো। যাই হোক, যে সকল সমস্যাগুলো হতো আমি সেই রোগীর মুখ থেকে শোনাবো, রোগী যতটুকু বলতে পারছে বলবে, তারপর তার মায়ের মুখ থেকে আমরা শোনাবো ইনশাআল্লাহ। আর এখন সে রোগী কেমন আছে এই প্রত্যেকটা কথা তারা কিন্তু বলবে। জি ইনশাআল্লাহ। জি, আপনার মোটামুটি যতটুকু মনে আছে আমাদের কাছে আসার আগে কী কী সমস্যা হতো এবং এখন কতটা কেমন আছেন সেগুলো আপনি বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রোজিনা খাতুন বলছি। আমার আগে অনেক সমস্যা হতো, আমার খিঁচুনি হতো, তারপরে সুইসাইড করার ই হতো, টেনশন হতো একটা, আরও অনেক কিছু রাগ হতো, তারপরে হাওয়া লাগা টাইপের হয়েছিল একবার, ভয় করতাম, এসব অনেক হয়েছিলো। দিয়ে অনেক জায়গায় দেখিয়ে ভালো হয়নি খো। দিয়ে আমি এখানে এসেছি, এখানে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, ভালো আছি। জি আচ্ছা, মোটামুটি সবসময় তো ইনি সব কথা বলতে পারবেন না, যখন এনার উপর জিন ভর হতো বা যে সেই সময় যেসব সমস্যাগুলো হতো এটা মোটামুটি আপনারা বলতে পারবেন বেশি। আপনাকে ভিডিওতে আসতে হবে না, আসসালামু আলাইকুম। আমার মেয়েটা খেলে আমি বহু জায়গায় ঘুরেছি, কিন্তু অনেক ভালো হয়নি, অনেক টাকা পয়সা খরচ করেছিলাম তাও ভালো হয়নি। এখন কিন্তু এইখানটায় লিখছি আমি, এখন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন এর হাত থেকে এর হাতের জোশ খুব, কিন্তু এখানে ভালো আছে। এখানে দেখি আমি আরেকজনকে, আমার আরেকটা মেয়ে এসেছি, কিন্তু এখন দেখা যাক কী করে আল্লাহ। জি ভাই সকল, সকালে ক্যামেরার মধ্যে আসে না, যেমন ইনিও বললো মুখের ওপর একটু কিছু দিয়ে দিতে, তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই মুখটা ঢেকে দিলাম যাতে করে অসুবিধা না হয়, সবাই লজ্জা করে ধরেন। হ্যাঁ, তো যাই হোক, এই রোগী সম্পূর্ণ সব কিছু তো বলতে পারে না। প্রথমবার যখন আমার কাছে আসে প্রচুর সমস্যা ছিল, একটা পাগলের মতো আচরণ ছিল, ঠিক মতো কাউকে চিনতে পারতো না, ঠিক মতো কারোর সঙ্গে কথা বলতো না, বেহুঁশ হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা, খিচুনি হতো আরও কিছু। তো এতগুলো সমস্যা আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে তারা সমাধান পেয়েছে। আচ্ছা, আমাদের কাছে যে এসেছিলেন কীভাবে খোঁজ পেয়েছিলেন আমাদের কাছে? ইউটিউব দেখে। যাই হোক, ইউটিউব দেখেই খোঁজ পেয়েছিল, যেমনভাবে আপনারা দেখছেন এইভাবে। যাক, আজকে আলহামদুলিল্লাহ তারা আমার এই চিকিৎসায় খুশি হওয়ার কারণে তার আরও একটি মেয়েকে নিয়ে এসেছেন। এই মেয়েটির চিকিৎসা আমি আজকে দিলাম। এই মেয়েটার সমস্যাও কিন্তু প্রচুর প্রচুর বলে চলেন। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাইকে নিয়ে এসছে সুদ্ধা। হ্যাঁ, তো মেয়েটার সমস্যা কিন্তু প্রচুর। ইনার দীর্ঘ প্রায় মোটামুটি অনেক বছর, প্রায় এগারো বছর ধরে সমস্যা ভুগছে। এগারো বছর আগে জিন আক্রমণ করেছিল, ওইখান থেকে শুরু হয়ে গিয়ে মধ্যে এই এক বছর আগে তার মাথায় আঘাত পড়েছিল। আঘাত পড়ার পর থেকে শুরু করে এখন সময় সময় বেহুঁশ হয়ে যাওয়া, তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বেহুঁশ হয়ে থাকছে, তারপরে তার মাথা ব্যথা শুরু করে বহু সমস্যা। যাই হোক, যখন ইনার রিভিউ ভিডিও দেবো আমি, সেদিনকে ইনশাল্লাহ সব খুলে খুলে বলবো ওনার ব্যাপারও। তাহলে ওনাকেও ভরসা করে তারা নিয়ে এসেছে। এরা অনেক মানসিক ডাক্তারও দেখিয়েছে, দীর্ঘদিন ধরে চলছে কিন্তু রোগী কোনো আরাম পাইনি। ইনশাল্লাহ আমরা আজকে চিকিৎসা শুরু করলাম ইনার। ইনাকেও মোটামুটি তিন মাস পর আমরা ডাকলাম, তিন মাস পর ইনশাল্লাহ এই রোগীরও রিভিউ ভিডিও আমরা এখানে দেবো। যাই হোক, লাইটটা চলে গেছে, একটু অন্ধকার মনে হবে আপনাদের। জি ভাই, তো প্রত্যেকেই বলবো আমি যেটা সবসময় বলে থাকি, প্রত্যেকেই ইনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন ইনাদেরকে পরিপূর্ণ শিফা দান করেন, আমিন। জি ভাই, আর আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।